Yo, phones taiyar hai kya? The new generation phones are ready with 5G technology for all the young gamers. Taiyar hai ki nahi bhi? We are ready for you anyway. Hey guys, তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো নারজো Realme Narzo সিরিজ। তো তোমরা অনেকেই জানো খুব চলেছে মার্কেটে নারজো 20 বলো বা নারজো 20A বা নারজো 10, সবগুলোই ভালোই চলেছে এবং সব সাকসেসফুলি রান করেছে। বাট এবার আসছে নারজো 30 সিরিজের দুটো স্মার্টফোন, যেটা হচ্ছে নারজো 30A এবং নারজো 30 Pro। নারজো 30 এখনও আসেনি এবং সেটা লঞ্চ হওয়ারও কোনো কথাবার্তা চলেনি। বাট আজকে মানে আমার ভিডিওটা হয়তো আপলোড হতে হতে মোটামুটি ফ্লিপকার্ট এক্সক্লুসিভ সেল শুরু হয়ে যাবে 12:30 থেকে। তো নারজো 30A এবং 30 Pro, তো এটার কী কী স্পেসিফিকেশান আছে, কী কী আর কি ফিচার্স আছে, সব কিছু ডিটেলসে আমি আলোচনা করবো এই ভিডিওতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর এখনও যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো এরকম ধরনের টেক রিলেটেড ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান অটোমেটিক পেতে থাকবে। সো হ্যাঁ গাইস, ইসমে বুবাই এন্ড ওয়াচিং টেকনো বুবাই। তো চলো না করে দেরি, তাড়াতাড়ি শুরু করি। তো আমরা প্রথমে কথা বলবো রিয়েলমি নারজো 30 Pro। তো নারজো 30 Pro আমাদের একটা 5G স্মার্টফোন হবে এবং এটা যে বেস ভার্সন সেটা 15-16 হাজারের মধ্যে আসবে। তো প্রথমে কথা বলি এই ফোনের ভ্যারিয়েন্ট নিয়ে। তো এই স্মার্টফোনটা টোটাল দুটো ভ্যারিয়েন্টে দেখা যাবে, একটা হচ্ছে 6GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ যেটা বেস ভার্সন, আরেকটা আছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এবং এই দুটো ভ্যারিয়েন্টকেই তোমরা এক্সপেন্ডেবল করতে পারো মাইক্রো এসডি কার্ড ইউজ করে। এবার যদি কথা বলি এই ফোনের ডিসপ্লে নিয়ে, তো এখানে তোমরা দেখতে পাবে 6.5 ইঞ্চের IPS প্যানেল যুক্ত ডিসপ্লে এবং এটা 120Hz যুক্ত রিফ্রেশ রেট থাকবে, মানে খুব স্মুথলি রান করবে ডিসপ্লে। তো আউটডোর ইনডোর দুটোতে খুব ভালোভাবে কাজ করবে। সাথে পাঞ্চ হোল থাকবে এবং গরিলা গ্লাসের প্রোটেকশনও থাকবে। বাট এখনও মেনশন করেনি কি গরিলা গ্লাস 3 না গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকবে, বাট যতদূর মনে হয় গরিলা গ্লাস 3 দেবে। এবং পেছনের দিকে কথা বলি, তো পেছনের দিকে তোমরা ম্যাট ফিনিশ দেখতে পাবে পলিকার্বোনেটের। পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট থাকবে এখানে, মানে এটা অনেকটা রিয়েলমি 7 দেখেছো, রিয়েলমি 7-এর মতোই অনেকটা হবে বা রিয়েলমি নারজো 20 Pro। তো অনেকটা এরকমই আর কি স্পেসিফিকেশান বলো বা ডিজাইনের দিক থেকে বলো অনেকটা এরকম টাইপের স্মার্টফোনটা হবে। এবার মেন ফিচারের কথা বলি, যেটা এর হাইলাইটিং ফিচার, সেটা হচ্ছে এখানে তোমরা মিডিয়া টেকের ডাইমেনসিটি 800-এর 5G CPU চিপসেট দেখতে পাবে, মানে এটা 5G সাপোর্ট করবে এবং এটা 5G একটা স্মার্টফোন হবে। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে খুব ভালো প্রসেসর এবং অক্টাকোর প্রসেসর, তো খুব ভালো এবং স্মুথ কাজ করবে ফোনটাও। মানে গেমিং নিয়ে কথা বলি বা এডিটিং যে কোনো জিনিস খুব স্মুথলি কাজ করবে, মানে 15-16 হাজারের প্রাইস রেঞ্জের মধ্যে এই স্মার্টফোনটা খুব ভালো হবে। এবং এই স্মার্টফোনটা রিয়েলমি UI-এর সাথে আসবে, যেটা Android 10 বেস হবে। তো এটাও মানে হালকা ফুলকা একটু অ্যাড ফ্যাড শো হবে, তো এগুলোকে তুমি ডিলিটও করতে পারো এবং রিমুভও করতে পারো খুব ইজিলি। এবং পিছনের যদি ক্যামেরাগুলোর সেন্সার নিয়ে কথা বলি, তো পিছনের যেটা প্রাইমারি সেন্সার সেটা হবে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, সেকেন্ড যেটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার থাকবে। এবং যদি ফ্রন্ট সাইডে ক্যামেরার কথা বলি, তো ফ্রন্ট সাইডে তোমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবে। এবং যদি ভিডিও কোয়ালিটির কথা বলি, তো তোমরা রিয়ার এবং ফ্রন্ট দু সাইড থেকে আর কি 1080 পিক্সেলসের ভিডিও ক্যাপচার করতে পারবে। এবং এরপর যদি কথা বলি এই স্মার্টফোনের ব্যাটারি নিয়ে, তো এখানে তোমরা 5000mAh ব্যাটারি দেখতে পাবে এবং 30W ফাস্ট চার্জিং, যেটা টাইপ সি পোর্ট থাকবে। তো এটা খুব ভালো করেছে 30W বাট আউট অফ দ্য বক্স, তো এটা খুব ভালো করেছে যে টাইপ সি পোর্ট দিয়েছে এই 30 Pro-তেও এবং 30A দুটোতেই আর কি টাইপ সি তোমরা দেখতে পাবে। তো তোমাদের আগেও বললাম যে এটা দুটো ভ্যারিয়েন্ট থাকবে, 664GB এবং 6 128GB, যতদূর শোনা গেছে যতদূর জানা গেছে, তারপর বাকিটা তো আজকে তোমরা সব জানতে পারবে। তো যেটা বেস্ট ভার্সন সেটার দাম থাকবে 15-16 হাজারের আশাপাশি এবং যেটা 6 128 সেটা থাকবে তোমার 17-18 হাজারের মধ্যে। তো এটা তো হলো নারজো 30 Pro নিয়ে। তো এবার আমরা কথা বলবো নারজো 30A, যেটা লো বাজেট রেঞ্জে যারা আর কি 9000 থেকে 11000-এর মধ্যে স্মার্টফোন খুঁজছে, ভালো স্মার্টফোন তাদের জন্য এই স্মার্টফোনটা খুব ভালো হবে। তো এর স্পেসিফিকেশানগুলোও জেনে নাও। এবং যতদূর জানা গেছে যে এটাতেও দুটো ভ্যারিয়েন্ট আসবে, একটা হচ্ছে 3GB 32GB ইন্টারনাল স্টোরেজ এবং একটা 4GB 64GB ইন্টারনাল স্টোরেজ। তো এই স্মার্টফোনের যেটা বেস্ট ভার্সন থাকবে সেটাতে আর কি 9000 থেকে 9500-এর প্রাইস রেঞ্জে পাবে এবং যেটা 4GB 64 সেটা 10000-10500-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো প্রথমে কথা বলি এই ফোনের ডিসপ্লে নিয়ে, তো এখানে তোমরা 6.5 ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লে পাবে, সেটা ওয়াটার ড্রপের সাথে। বাট আগেরটা ছিল পাঞ্চ হোল ডিসপ্লে,
তো এটা ওয়াটার ড্রপ আইপিএস ডিসপ্লে। তো এই স্মার্টফোনে তোমরা 120 হার্জের রিফ্রেশ রেট পাবে না, যেটা নর্মালি যেসব স্মার্টফোনে লো বাজেটে পাওয়া যায় 60 হার্জের রিফ্রেশ রেট, এটা তো সেম রিফ্রেশ রেট পাওয়া যাবে। আর যদি এই স্মার্টফোনের ডিজাইন নিয়ে কথা বলি, তো পিছনের দিকে তোমরা টেক্সচার কালারের কিছু একটু ডিজাইন দেখতে পাবে, মানে যেগুলো সাইড মাউন্টেড যেরকম টেক্সচার থাকা যায় এবং ম্যাট ফিনিশ হবে সেটাও খুব ভালো, তো দেখতে খুব ভালো লাগবে। এবং ক্যামেরা সেটআপের যদি কথা বলি, তো পিছনের দিকে তোমরা ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবে, মানে ট্রিপল ক্যামেরার মতোই লাগে বাট ডুয়াল ক্যামেরা সেটআপ, আর একটা এআইএর লোগো থাকবে এবং সামনের দিকে ফ্রন্ট একটা সেলফি ক্যামেরা থাকবে। তবে এটার যে খাস ফিচারটা সেটা খুব ভালো, যেটা আগের ফোনেও দেয়নি। এখানে তোমরা ব্যাটারির যদি কথা বলি, তো এখানে 6000 mAh বড় ব্যাটারি পাবে এবং সেটাও 18W ফাস্ট চার্জিংয়ের সাথে। তো এটা তো টাইপ সি পোর্ট দেখতে পাবে তোমরা, তো 6000 mAh ব্যাটারি 9-10 হাজারের রেঞ্জে তোমরা পাচ্ছ, তো এটা খুব একটা ভালো ফিচার। এবং এটা তো রিয়েলমি UI তোমরা দেখতে পাবে অ্যান্ড্রয়েড 10 সাথে। এবং যদি কথা বলি এই স্মার্টফোনের প্রসেসর নিয়ে, তো এখানে তোমরা দেখতে পাবে মিডিয়াটেকের G85 প্রসেসর, তো এটাও খুব এই বাজেট রেঞ্জের মধ্যে খুব ভালো একটা প্রসেসর, খুব স্মুথলি রান করবে, খুব ভালো কাজ করবে, হালকা ফুলকা গেমিংও খেলতে পারো এই স্মার্টফোনে। তো ক্যামেরা সেটআপ নিয়ে আমরা আগে একবার কথা বলেছি যে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবে পিছনের দিকে, তো একটা হবে প্রাইমারি যেটা সেটা হবে 13 MP এবং 2 MP আরেকটা, আর ফ্রন্টের দিকে তোমরা 8 MP সেলফি ক্যামেরা দেখতে পাবে। আর এই দুটো স্মার্টফোনের যে সেন্সার এবং কানেক্টিভিটির কথা বলি, তো নর্মালি যেসব সেন্সার কানেক্টিভিটি দেখা যায় সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে, প্রক্সিমেটি ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সব কিছু তোমরা পাবে এই দুটো স্মার্টফোনের মধ্যে। তো নার্জো 30A এবং 30 Pro দুটোই খুব ভালো, মানে বাজেট রেঞ্জের মধ্যে খুব ভালো স্মার্টফোন হবে। যারা লো বাজেটে কিনতে চাইছো তাদের জন্য নার্জো 30A খুব ভালো হবে এবং 30 Proটাও খুব ভালো হবে। তো তোমরা আজকে তো এক্সক্লুসিভ সেল আছে, আমার হয়তো ভিডিওটা আপলোড করতে করতে অলরেডি সেল শেষ হয়ে যাবে। তো আই হোপ তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে 30A এবং 30 Pro নিয়ে। এখনও তো নার্জো 30 নিয়ে কোনো কথা হয়নি বা কবে লঞ্চ হবে কিছু বলেনি, তো নার্জো 30A কবে আসছে সেটা নিয়ে তো কিছুই বলা যাবে না। বাট তোমরা যদি নার্জো 30A বা 30 Pro কিনতে চাও, তো তোমাদের স্পেসিফিকেশানগুলোর সাথে যেটা ম্যাচ করবে সেটা কিনে নিতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবে, কমেন্ট করে জানাও কেমন লাগলো এবং কোন স্মার্টফোনটা তোমাদের ভালো বা কোন ব্র্যান্ডের স্মার্টফোন তোমাদের ভালো লাগে সেটাও কমেন্টে লিখতে পারো। আর এখনও যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ধরনের টেক রিলেটেড ভিডিও দেখার জন্য। আর আমাকে ইনস্টাগ্রামও ফলো করে নিতে পারো, সেখানে আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি, তো যে কোনো ডাউট বা যে কোনো সাজেশন দেওয়ার থাকলে আমাকে ডাইরেক্ট ওখানে DM করবে। আর তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো তোমার ফ্যামিলি মেম্বার বন্ধুদের সাথে যারা আর কি নতুন নতুন স্মার্টফোন কিনতে চাইছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।